গুড মর্নিং এভরিওয়ান, আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমরা আমাদের অঙ্ক বইতে যোগ বিয়োগ নির্ণয় করা শিখব। তোমরা প্রত্যেকে তোমাদের বইতে পেজ নাম্বার 81 খোলো। দেখো, ছয়ের দাগের কয়ের অঙ্কটা কি বলছে। 112 গ্রাম 25 মিগ্রা যোগ 15 গ্রাম 21 সেগ্রা যোগ 8653 মিগ্রা। দেখো, এখানে বিভিন্ন একক দেওয়া আছে, গ্রাম দেওয়া আছে, মিগ্রা দেওয়া আছে, সেগ্রা দেওয়া আছে। এগুলো সাজিয়ে আমাদের যোগ করতে হবে। এগুলো করার জন্য আমরা কি করব, দেখো এইভাবে লিখে নেব, মিগ্রা, সেগ্রা, ডেসিগ্রা, গ্রাম। যেহেতু আমাদের গ্রামের আগের আর কোনো একক নেই, তাই আমরা গ্রাম পর্যন্তই লিখলাম। প্রথমটা কি আছে, 112 গ্রাম। তাহলে গ্রামের ঘরে আমরা পুরো 112 গ্রাম এটা লিখে দেব। তারপর আছে 25 মিগ্রা, অর্থাৎ মিগ্রার ঘর এটা। আমরা যেভাবে মিশ্র রাশি করা শিখেছিলাম সেইভাবে লিখব। মিগ্রার ঘরেই কিন্তু আমরা 25 লিখে দেব না, 5 লিখলাম, আর সেগ্রার ঘরে 2 লিখব, আর ডেসিগ্রার ঘরটায় আমরা 0 বসিয়ে দেব। এরপর দেখো আছে 15 গ্রাম 21 সেগ্রা। আমরা গ্রামের ঘরে 15 বসিয়ে দেব, 21 সেগ্রা। তাহলে সেগ্রার ঘরে 1, ডেসিগ্রার ঘরে 2, ওকে। আর মিগ্রার ঘরে যেহেতু কিছু নেই, আমরা এখানে 0 বসিয়ে দেব। আর তারপর কি আছে, 8653 মিগ্রা। তাহলে মিগ্রার ঘরে প্রথমে লিখব আমরা 3, সেগ্রার ঘরে লিখব 5, ডেসিগ্রার ঘরে লিখব 6, আর গ্রামের ঘরে 2 আর 5-এর নিচে লিখব 8, ওকে। আমি তোমাদের এক্ষেত্রে একটা কথা বলি, আমরা এর আগে একক, দশকে, স্থানীয় মানে সাজিয়ে যোগফল করেছি, টাকা পয়সার করেছি, দশমিকের যোগফল নির্ণয় করেছি। সেক্ষেত্রে তোমরা অনেকেই বলো, ম্যাম আমি একক দশক না লিখে কি করব, বা আমি দশাংশ শতাংশ না লিখে করছি। সেক্ষেত্রে কোনো অসুবিধা হয় না, কিন্তু যখন তোমরা এই পরিমাপের অঙ্ক করবে, সেক্ষেত্রে যখন যোগ বিয়োগ তোমরা নির্ণয় করবে, তখন কিন্তু এই এককগুলো লিখেই করবে, না হলে তোমাদের প্রবলেম হবে। কারণ দেখো, মিগ্রার ঘরেই কিন্তু আমি 25টা লিখে দিলাম না, সেক্ষেত্রে কিন্তু তোমাদের উত্তর ভুল বেরোবে। তাই এইভাবে টুকে নিয়ে মিশ্র রাশিতে